শুরু করছি আরও একটি সৃজনশীল অঙ্কন। এই সৃজনশীল অঙ্কটিতে বলা হয়েছে এ মাইনাস বি প্লাস সি একটি বীজগণিতীয় রাশি হলে ক নম্বরে প্রদত্ত রাশির ঘন নির্ণয় করো, খ প্রমাণ করো যে এ মাইনাস বি প্লাস সি হোল কিউব নট ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস সি কিউব, এবং গ প্রমাণ করো যে প্রদত্ত রাশির বর্গ ও এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান নয়। তো আমরা শুরু করছি ক নম্বর দিয়ে। আমরা লিখব যে প্রদত্ত রাশির ঘন হচ্ছে এ মাইনাস বি প্লাস সি, তাহলে এর ঘন হবে এ মাইনাস বি প্লাস সি হোল কিউব। এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি একত্রে করে তারপর প্লাস সি হোল কিউব। তাহলে এখানে আমরা এ মাইনাস বিকে যদি এ ধরে নেই আর সিকে যদি বি ধরে নেই তাহলে হলো এ এ প্লাস বি হোল কিউব। এখন আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাবো। সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার, এ মানে হচ্ছে এ মাইনাস বি, এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এবারে এর পরের লাইনে এসে আমরা এই যে এ মাইনাস বি হোল কিউব রয়েছে এটিরও আবার সূত্র বসাতে পারি। তাহলে হবে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব প্লাস থ্রি ইন্টু এখানে রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এর সাথে রয়েছে সি প্লাস তারপর রয়েছে থ্রি ইন্টু এ মাইনাস সি সরি থ্রি ইন্টু এ মাইনাস বি ইন্টু সি স্কোয়ার। তো প্রথমে যদি আমরা থ্রিকে সি স্কোয়ার দ্বারা গুণ দিই তাহলে হবে থ্রি সি স্কোয়ার, সাথে এ আছে তাহলে থ্রি এ সি স্কোয়ার, প্লাসে মাইনাসে হয় মাইনাস থ্রি বি সি স্কোয়ার, থ্রি বি সি স্কোয়ার প্লাস সি কিউব। এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব প্লাস এবারে আমরা এই থ্রি দ্বারা ভিতরে গুণ দেবো। থ্রি দ্বারা যদি এ স্কোয়ারকে গুণ দিই তাহলে হবে থ্রি এ স্কোয়ার এবং এখানে সি আছে তাহলে থ্রি এ স্কোয়ার সি, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, তিন দ্বারা যদি দুইকে গুণ দিই তাহলে তিন দুগুণে ছয় এ বি এবং সাথে সি সিক্স এ বি সি, থ্রি দ্বারা বি স্কোয়ারকে গুণ দিলে থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার মাইনাস থ্রি বি সি স্কোয়ার প্লাস সি কিউব। এখন যোগ বিয়োগ করার পালা, আমরা একটু সাজিয়ে লিখি আগে। প্রথমে এ কিউব তারপর মাইনাস বি কিউব তারপর প্লাস সি কিউব তারপর মাইনাস থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তারপর থ্রি এ স্কোয়ার সি রয়েছে এখানে প্লাস থ্রি এ স্কোয়ার সি তারপর থ্রি বি স্কোয়ার সি, থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার, থ্রি এ সি স্কোয়ার তারপর রয়েছে মাইনাস থ্রি বি সি স্কোয়ার, থ্রি বি সি স্কোয়ার এবং একেবারে শেষে মাইনাস সিক্স এ বি সি, সিক্স এ বি সি। এটি হচ্ছে প্রদত্ত রাশির নির্ণয় ঘন। আমরা এবারে লিখব যে অ্যান্সার এ কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি
প্লাস 3ab² প্লাস 3a²c প্লাস 3b²c প্লাস 3ac² মাইনাস 3bc² মাইনাস 6abc। ধন্যবাদ তোমাদেরকে। আমরা এবার শুরু করব খ নম্বর অঙ্ক। খ নম্বরে বলা হয়েছে যে প্রমাণ করো যে এ মাইনাস বি প্লাস সি হোল কিউব নট ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস সি কিউব। তো আমরা যেহেতু শুরুতেই আমরা এই যে ক নম্বরে এ মাইনাস বি প্লাস সি হোল কিউবের মানটা বের করে ফেলেছি, তো এখন আমরা শুধু এই ডান পাশের যে অংশটুকু আছে সেটির মান বের করব। আমরা লিখব ক থেকে পাই, ক থেকে পাই এ মাইনাস বি প্লাস সি হোল কিউব সমান এ কিউব, অর্থাৎ কতে আমরা যে মানটি পেয়েছি সেই ঠিক একই মানটি আমরা এখানে উঠাবো, মাইনাস 3a² বি প্লাস 3ab² প্লাস 3a²c প্লাস 3b²c প্লাস 3ac² মাইনাস 3bc² মাইনাস 6abc। তো বাম পাশ হচ্ছে এটা। এবারে ডান পাশে রয়েছিল এ মাইনাস বি হোল কিউব প্লাস সি কিউব। এবারে আমরা ডান পাশের অংশের মান বের করব। আমরা লিখব আবার এ মাইনাস বি হোল কিউব প্লাস সি কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস সি কিউব। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসাবে এখন, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² তারপর মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব, তারপর রয়েছে প্লাস সি কিউব। এটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস সি কিউবের মান। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখানে এই যে এ মাইনাস বি প্লাস সি হোল কিউবের যে মানটি আমরা পেয়েছি এটির সাথে এটির কোনো মিল নেই, তার মানে এই দুটো ইকুয়াল নয়। সেজন্য আমরা লিখতে পারি যে সুতরাং এ মাইনাস বি প্লাস সি হোল কিউব নট ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস সি কিউব। আর যেহেতু এটি প্রমাণ করতে বলা হয়েছে তো সেহেতু আমরা লিখতে পারি প্রমাণিত। শেষ হয়ে গেল আমাদের খ নম্বর অঙ্ক। এবার আমরা চলে যাব গ নম্বরে। গ নম্বরে বলা হয়েছে যে প্রমাণ করো যে প্রদত্ত রাশির বর্গ ও এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান নয়। প্রদত্ত রাশি বলতে প্রশ্নে যে এই প্রদত্ত রাশিটি দেওয়া আছে এ মাইনাস বি প্লাস সি, এখন আমরা এটির বর্গ নির্ণয় করব। আমরা লিখব যে প্রদত্ত রাশির বর্গ বর্গ, প্রদত্ত রাশিটি হচ্ছে এ মাইনাস বি প্লাস সি, এর বর্গ যেহেতু সেহেতু এখানে উপরে একটা স্কোয়ার দিতে হবে। এখন আমরা এটাকে এ মাইনাস বি একত্রে নিয়ে প্লাস সি আলাদাভাবে নিব। তাহলে এখন যদি এ মাইনাস বিকে এ ধরি এবং সি কে যদি বি ধরি তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখন আমরা বসাবো। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মানে হচ্ছে এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মাইনাস বি ইন্টু সি 2ab প্লাস বি স্কোয়ার। এখন আবার আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারে এই 2 এবং সি দ্বারা আমরা ব্র্যাকেটের ভিতরে গুণ দেব। 2 দ্বারা সি দ্বারা যদি একে গুণ দিই তাহলে হবে 2ac প্লাস এ মাইনাস এ মাইনাস 2c দ্বারা যদি b কে গুণ দিই তাহলে হবে 2bc প্লাস সি স্কোয়ার। এবার আমরা সম্পূর্ণ কিছু সাজাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ac। এটি হচ্ছে এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ারের বর্গ। এখন ডান পাশে এটির সমান আমাদেরকে বের করতে হবে যে সমান নয় এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন আমরা এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বের করব। আমরা লিখব যে আবার
a মাইনাস সি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এখন আমরা শুরুতেই সরি এ মাইনাস নয়, এখানে হবে এ প্লাস সি হোল স্কোয়ার, আমাদের অঙ্কে একটু ভুল হয়েছিল, এখানে প্রশ্নটা হবে আসলে এ প্লাস সি হোল স্কোয়ার, আমরা এ প্লাস সি হোল স্কোয়ার লিখে নিচ্ছি। তো এ প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার আর এটা হবে মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটি হচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান। লক্ষ্য করো এই মানটি, এই যে এই রাশিটির বর্গ এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে মান বেরিয়েছে সেটির সমান নয়, তো সেজন্য আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশির বর্গ, সুতরাং প্রদত্ত রাশির বর্গ ও এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান নয়, যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে সেহেতু আমরা এখানে লিখে দেব প্রমাণিত অথবা লিখব প্রুভড।